নমস্কার পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোয়াইট সস চিজি পাস্তা এখানে আমি পাস্তাটা অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আগে থেকে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি আছে পাস্তাটা দেখো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একদিকে আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাটার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো ময়দা বাটার যতটা দেবে ততটাই কিন্তু ময়দা দিতে হবে প্রথমে আগে হোয়াইট সসটা করে নেব দেখো যেভাবে করছি সেইভাবে তোমরা করতে থাকবে গ্যাসটাকে একদম লোতে রেখে প্রথমেই আমি পুরো ময়দাটা দিইনি প্রথমে অল্প সামান্য দিয়েছিলাম তারপরে আবারও দিলাম দেখো ময়দাটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে এবারে খুন্তিতে করে খুব ভালো করে বাটারের সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ প্রথমে অল্প সামান্য দুধটা দিচ্ছি তারপরে আবার কিছুক্ষণ পর পুরো দুধটা আমি দিয়ে দেব অর্ধেকটা দিলাম দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় ধরে করতে হবে আর বারবার বলছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই রেসিপিটা করতে হবে পাস্তা সিদ্ধ করে যে জলটা রেখেছিলাম গরম জলটা সেই গরম জলটা এখানে আমি কিছুটা পরিমাণে দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ইউজ করা চলবে না পাস্তা ফুটিয়ে সিদ্ধ করার পর যে জলটা থাকছে সেই জলটা আমি এখানে ব্যবহার করছি তাহলে কি হবে টেস্টটা আরও সুন্দর এবং ভালো হবে দেখো আস্তে আস্তে বাকি জলটা আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একদম নাড়াচাড়া করে একটা সস তৈরি করে নিচ্ছি আর একদিকে আমি পাস্তাটা যেটা আমি সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম সেই জল ঝরানো পাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম যে দলাদলা ভাবটা ছিল সেই দলাদলা ভাবটা কেটে গেছে হোয়াইট সসটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছি একদিকে আমি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে রসুন কুচিয়ে নিয়েছি এখানে দুটো রসুনকে কুচি করে রেখেছি আবারও একটা অন্য কড়াই বসিয়েছি কড়াইটের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো বাটার আর তিন থেকে চার চামচ মতো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এই কারণে সবজিগুলো ভাজবো বলে প্রথমে আমি পেঁয়াজটা রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে বারবার বলছি বন্ধুরা হাইয়েতে রেখে করা চলবে না পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব গাজরের কুচিটা তোমরা যদি চাও সবজি ছাড়া খাবে তাহলে সবজি ছাড়াও তোমরা এই রেসিপিটা করতে পারো আমি এখানে সবজি দিয়েই করছি পেঁয়াজটা একটু সময় ধরে নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি গাজরের কুচিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গাজরটাও দিয়ে একইভাবে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব পাস্তা তো তোমরা অনেকভাবেই খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আবার একটু নাড়াচাড়া করে নেব গাজরটা দিয়ে এবারে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকামটাও আমি কিউব করে কেটে একটা সাইডে রেখে দিয়েছিলাম তোমাদের ওটা আমি দেখিয়েছি এবারে সেই ক্যাপসিকামটাও এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে কি হবে স্বাদটাও ভালো আসবে আর তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশি ভাজা চলবে না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আবারও একটু সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব দু চামচ মতো অরিয়ানো ছোটো চামচের অরিগ্যানোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে গোটা গোলমরিচকে গুঁড়িয়েও দিতে পারো আমি এখানে সানরাইজের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও এটাকে নাড়াচাড়া করে নেব দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্তটাই কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবারে যে বড়ো কড়াইটাতে আমি হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেই হোয়াইট সসটা দিয়ে দিলাম তার সাথে যে পাস্তাটাও সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাও দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে খুন্তিতে করে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম লোতে রেখে পাস্তার সাথে এটাকে মিশিয়ে নেব আর যে অর্ধেকটা দুধ রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা দুধও মাঝে আমি একবার দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি দেখো পাস্তাটা আস্তে আস্তে এটার সাথে আমি মিশিয়ে নিয়েছি এবারে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এর ওপরে আমি এখানে অনেকটা পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম পুরো পাস্তাটা দিইনি ঝুড়ির পাস্তাটা দিয়েছি আর ছোট যে আর একটা বাটিতে আমি পাস্তা রেখেছিলাম সেই পাস্তাটা আমি এখানে দিইনি অনেকটা হয়ে যাবে বলে দেখো সমস্ত সবজির সাথে একদম পাস্তাটা আমার মেশানো হয়ে গেছে এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দু থেকে তিন চামচ মতো দিয়ে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিজ আমুলের যে চিজটা হয় সেই চিজটা আমি এখানে ব্যবহার করেছি চিজটা দিয়ে আবারও খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু অরিগানো উপর থেকে ছড়িয়ে দিলাম পাস্তা আমার তৈরি হয়ে গেছে আজকের মতো এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল